সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পুরভোটের মুখে বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত শিবনগরের একটি বিয়ে বাড়ি থেকে সন্দেহজনক অবস্থায় গ্রেফতার পশ্চিমবঙ্গের 25 দুর্বৃত্ত। স্থানীয় লোকজনদের সহযোগিতায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের কথাবার্তা, চলাচল সবকিছু সন্দেহজনক। এরা কোনো জঙ্গি দলের চাই কিনা তার তদন্তে পুলিশ। আমার নাম্বার সেভ নেই মোবাইল। আমরা জাস্ট ভেরিফিকেশন করতে এসেছি আর কিছু না। মানে কিসের ভিত্তিতে ভেরিফিকেশন করতে এসেছেন? যেন ওদের কোভিড এর যারা প্রোটোকল আছে ওনারা মেনেছে কি না, আর ওনারা কী জন্য এসেছেন, কী আসলে সব তার জন্য আমরা জিজ্ঞাসাবাদ করেছি। একসঙ্গে এত লোক, হ্যাঁ, আমাদের সন্দেহের অধিক, তার জন্য আমরা গতকালে চারজনকে পূর্ব থানায় অ্যারেস্ট করেছি। এটার পরিপ্রেক্ষিতে কি এখানে আছে? হ্যাঁ, এটা তো আছেই। তার সঙ্গে আমরা এখানে এতজন লোক, একজন কোভিড এর প্রোটোকল চলছে, একসঙ্গে একই করে 25-30 জন লোক কি করছে এটা আমরা দেখতে এসেছি। কোনখান থেকে আসে? সবাই বলছে কলকাতা থেকে এসেছে। কি কারণ? আমরা ভেরিফিকেশন করছি ওদের আসল নাম, আসল ঠিকানা কি, আসল পরিচয়, আসল কি, সব কিছু আমরা পরীক্ষা করে তারপর আমরা একটা কিছু বলতে পারবো। এর আগে আমরা কিছু বলতে পারবো না। প্রাথমিক তদন্তে ওরা বলেছে ওরা ঘুরতে এসেছে। দেখি আমরা ইনভেস্টিগেশনে কি আসে দেখবো, দেখে তারপর আমরা আপনাদেরকে জানিয়ে দেবো।